প্রিয় দর্শক এই মাত্র পাওয়া খবরে জানা গিয়েছে খাল্লা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত বিক্ষোভে ফেটে পড়ল খাল্লা জিয়ার আইনজীবীরা বিএনপি চেয়ারপারসন বেগম খাল্লা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত এর প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খাল্লা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য জামিন জামিনের আবেদন রায় দিয়েছে আদালত এর রায়ে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করে দিয়েছে আদালত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় আদালতে খালদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশেদ আলম খান এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় খালদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব ট্রিটমেন্টের জন্য রাজি হননি আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল খালদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন জমা দেওয়া হয় এদিকে গত তেইশে ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও

হাইকোর্ট একই সঙ্গে অর্থদণ্ড দণ্ড স্থগিত এবং সম্পত্তি জব্দের উপস্থিত অবস্থা দিয়ে দুই মাসের মধ্যে ওই মামলার করেছিলেন এরপর বিশ জুন বিচারিক আদালত থেকে মামলার সংশ্লিষ্ট আপিল করা হয় দু সালের উনত্রিশে অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ এর বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান জিয়া চারিটেবল ট্রাস্ট মামলায় খাল লাজকের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড দেন এদিকে এই রায় শুনেই বিক্ষোভে ফেটে পড়ল বিএনপি'র আইনজীবীরা আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে খলদাজীর আইনজীবীরা রায়ের পর আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় বিএনপি'র আইনজীবীরা বিএনপি'র আইনজীবীদের বিক্ষোভে পুরো আদালত প্রাঙ্গণ কেঁপে ওঠে রায়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন বেগম এনপি জয়নুল আবিদিন তিনি বলেন পিএসএমএমইউ সরকার নিয়ন্ত্রিত হাসপাতাল তাদের অধীনে নিরপেক্ষ রিপোর্ট পাওয়ার সম্ভব না এদিন এর আগে বেগম শেখ শাকপুঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য রাজি হননি খালদা জিয়া থেকে পাঠানো চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয় হাইকোর্টে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর প্রতিবেদনটি জমা দেন শুনানির প্রথম দিকে আদালত খাল্লা জিয়ার চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনটি পাঠ করে শোনান এরপর আদালত জামিন সংক্রান্ত আবেদনের আদেশ দিতে চাইলে খাল্লা জিয়ার আইনজীবী জয়নুল রবিবার পর্যন্ত সময় চান কিন্তু আদালত রাজি না হলে তিনি দুপুর দুইটা পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানান আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে আদেশের জন্য দুপুর দুইটার সময় নির্ধারণ করেন আদালত আদালতে খালদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন